9 নম্বর প্রশ্ন হলো ভাই বোনকে যাকাত দেওয়া যাবে কিনা উত্তর হলো হ্যাঁ ভাই বোনকে যাকাত দেওয়া যাবে যদি তারা অভাবী হন তারা যদি ফকির অথবা মিসকিন এই দুই ক্যাটাগরির কোনো একটাতে অথবা ঋণগ্রস্ত কোনো একটা ক্যাটাগরি আটটা খাতের কোনো একটা খাতের মধ্যে তারা যদি পড়ে যান তাহলে তাদেরকে যাকাত দেওয়া যাবে কারণ ভাই বোন বা রক্ত সম্পর্কীয় আত্মীয় তাদেরকে যাকাত দিলে বরং ডাবল সওয়াব হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং অভাব মোচন এবং যাকাত আদায় করা দুইটা সওয়াব আপনি পাবেন অতএব ভাই বোনকে আপনি যাকাত দিতে পারবেন দশ নম্বর প্রশ্ন হলো স্ত্রীর গহনার যাকাত কে দিবেন এর উত্তর হলো স্ত্রীর গহনার যাকাত স্ত্রীকে দিতে হবে ইসলামের দৃষ্টিতে নারীদের সম্পদের অধিকার নারীদের সেখানে পুরুষদের কোনো অধিকার নাই দায়ও নাই তো স্ত্রীর সম্পদের মালিক তিনি অধিকার সম্পন্ন তার অতএব দায়ও তার তিনি তার স্বর্ণের যাকাত দিবেন অনেক সময় আমাদের অনেক মা বোনরা প্রশ্ন করেন যে আমাদের তো অনেক স্বর্ণ আছে নগদ টাকা নেই যাকাত দেবো কীভাবে তো স্বর্ণ বিক্রি করে দিবেন কথার কথা আপনার যদি এই স্বর্ণগুলোর কোনো সার্ভিস আপনার করা লাগে তো আপনি সার্ভিসটা কীভাবে করবেন বছরে যদি একটা সময় যদি আপনার এটাকে সার্ভিস করা লাগতো কথার কথা তাহলে আপনি কীভাবে করতেন স্বামীর কাছ থেকে চেয়ে নিতেন ব্যবস্থা করতেন তো এক্ষেত্রে আপনি স্বামীর কাছ থেকে চেয়ে নেবেন অথবা কিছু স্বর্ণ বিক্রি করবেন বা যেভাবে হোক আপনাকে ব্যবস্থা করতে হবে ইসলাম মেয়েদের হাতে কোনো টাকা থাকবে না সেটা চায় না এই জন্যই তো মোহরের ব্যবস্থা রেখেছে এবং আরও নানা উপায়ে মেয়েদের কাছেও টাকা থাকবে তারা তাদের টাকা থেকে যাকাত দিবেন হ্যাঁ কোনো মেয়ের যদি শুধু স্বর্ণ থাকে কোনো টাকা না থাকে তিনি চাইলে তার স্বামী বাবা ভাই কারোর কাছ থেকে সহায়তা নিয়ে তার যাকাতের টাকা তাদের কাছ থেকে আদায় করে নিয়ে যাকাত দিতে পারবেন অথবা স্বর্ণ বিক্রি করে হলেও তাকে যাকাত দিতে হবে যেভাবে হোক স্বর্ণ তার যদি স্বর্ণ অথবা অলঙ্কার যাকাত দেওয়ার মতো নেশা পরিমাণ হয় তাহলে তাকে যাকাত দিতেই হবে আর যাকাতটা তার জন্য দেওয়া কর্তব্য হ্যাঁ তার পক্ষ থেকে তার স্বামী বাবা বা অন্য কেউ আদায় করে দিলে আদায় হয়ে যাবে তবে শর্ত হলো তাকে বলে দিতে হবে যে তোমার স্বর্ণের যাকাত বা তোমার সম্পদের যাকাত আমি দিয়ে দিলাম এটুকু তারা অবহিত করে দিলে যাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিজনিল্লাহ